হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস আপডেট এক্সপার্ট। গাইস, আমরা আজকে কভার করব আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ম্যাচ নাম্বার 9, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান। ম্যাচটা আপনারা কালকে লাইভ দেখতে পারেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক আর ডিজনি প্লাস হটস্টারে। দুপুর দুটো থেকে ম্যাচটা টেলিকাস্ট হবে। তো প্রথম ম্যাচটা ইন্ডিয়া খুব ভালোভাবেই জিতেছে অস্ট্রেলিয়ার সাথে। তো আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সবাই চাইবো যাতে এই মোমেন্টামটা ধরে রাখে টিম ইন্ডিয়া, আর যাতে নেক্সট ম্যাচগুলো ইন্ডিয়া ভালো মতন করে জিতে সেমিফাইনালে প্রবেশ করে। তো গাইজ, কালকের খেলাটা হবে অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি ইন্ডিয়াতে। তো আপাতত কিন্তু আফগানিস্তান তাদের প্রথম ম্যাচটা হেরেছে আর ইন্ডিয়া কিন্তু জিতে আসছে। তো কালকে আফগানিস্তান চেষ্টা করবে কাম ব্যাক করার আর ইন্ডিয়া তাদের মোমেন্টামটা রাখার চেষ্টা করবে। এবার আসছি এই দুটো টিমের হেড টু হেড রেকর্ডে। তো ইন্ডিয়া আর আফগানিস্তানের ম্যাচ হয়েছে দুবার, দুটো ম্যাচ। তো ইন্ডিয়া জিতেছে দুটো আর আফগানিস্তান কিন্তু একবারও ইন্ডিয়াকে হারাতে পারেনি। তো এই নিউ দিল্লির ওয়েদারটা বলে রাখছি আপনাদেরকে। তো এখানে টেম্পারেচার থাকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, হিউমিডিটি 49%, উইন্ড স্পিড 11 কিলোমিটার পার আওয়ার, আর প্রেসিপিটেশন আপাতত নো দেখাচ্ছে। আর আমি বলে রাখছি দিল্লিতে কিন্তু এখন খুবই গরম আছে, কারণ জাস্ট এখন বৃষ্টিটা শেষ হয়েছে, মানে মনসুনটা জাস্ট শেষের দিকে। তো দিল্লিতে কিন্তু এখন ভালোই গরম আছে, আর যে টসে জিতে প্রথমে ফিল্ডিং করবে তো তাদের কিন্তু একটু প্রবলেম হবে। এবার আসছি এই অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ রিপোর্টে। তো এই পিচটা কিন্তু বেশ ড্রাই কন্ডিশনস থাকে। আরেকটা কথা বলে রাখছি, এই স্টেডিয়ামের বাউন্ডারিজ কিন্তু খুবই শর্ট, আর এখানে কিন্তু বাউন্ডারি 4 আর 6 মারতে কিন্তু খুবই ইজি হয় ব্যাটার্সদের। তো আমরাও কালকে কিন্তু একটা বেশ বড় রান আশা করতেই পারি, যে ফার্স্ট ইনিংসে যদি ইন্ডিয়া ব্যাটিং করে তাহলে কিন্তু আমরা বেশ একটা 280 বা 320 মাঝামাঝি কিন্তু আমরা রান দেখতেই পারি। আর এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হয় 225 রান। আর এখানে যেই টস জিতবে সেই কিন্তু বোলিংয়ের ডিসিশন নেবে, কারণ এখানে চেসটা একটু ইজি হয়। একটা ডিউ ফ্যাক্টরও কিন্তু এই গেমে আসতে পারে। তো আপাতত এখানে দেখাচ্ছে যে টস জিতবে সেই কিন্তু 55% চান্স হয় এই মাঠে জেতার জন্য। তো টিম ইন্ডিয়ার একটা নিউজ আছে, শুভমান গিল কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি ফিট হয়নি। তো আপনারা জানেন যে শুভমান গিল কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত, আগের দিনও কিন্তু তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, কিন্তু এখন আপাতত ঠিক আছে। তো শুভমান গিল কিন্তু কালকেও আনঅ্যাভেলেবল থাকবে। তো এবার আসছি এই দুটো টিমেরই প্রোবাবল ইলেভেনে। প্রথমে আসছি টিম ইন্ডিয়ার প্রোবাবল ইলেভেনে। প্রথম ওপেন করতে আসবে রোহিত শর্মা, এই টিমের ক্যাপ্টেন, সাথে ঈশান কিশন। তো রোহিত শর্মাকে কিন্তু কাম ব্যাক করতে হবে, আমরা যেইভাবে চিনি রোহিত শর্মাকে, দুর্দান্ত ব্যাটিং করে আর কি। তো কালকে কিন্তু কাম ব্যাক করতে হবে, আগের ম্যাচে 0 রানে আউট হয়ে গেছিলো। এরপর আসবে বিরাট কোহলি। তো বিরাট কোহলি আগের ম্যাচে দারুণ ব্যাটিং করেছিল, একদম তাবাহি ব্যাটিং করেছিল, দুর্দান্ত ব্যাটিং করেছিল, 85 রানস করেছিল। একটুখানির জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেছিলো, কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছিল। এরপর আসবে শ্রেয়স আইয়ার, আগের ম্যাচে একটা খুব বাজে শট মেরে আউট হয়ে গেছিলো 0 রানে। এরপর আসবে কে এল রাহুল, এই টিমের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে। তো কে এল রাহুল আগের দিন দুর্দান্ত ব্যাটিং করেছিল, বিরাট কোহলির সাথে একটা দারুণ পার্টনারশিপ করেছিল, এরা দুজনের জন্যই কিন্তু ইন্ডিয়া আগের ম্যাচটা জিতেছিল। কে এল রাহুল আগের ম্যাচে 97 রান করেছিল, নট আউট ছিল। এরপর আসবে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্র অশ্বিন। জাডেজা আগের দিন দুর্দান্ত বোলিং করেছিল, 3টে উইকেট নিয়েছিল। কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ। এবার আসছি আফগানিস্তান টিমের প্রোবাবল ইলেভেনে। প্রথম ওপেন করতে আসবে রেহমানুল্লাহ গুরবাজ, এই টিমের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে, সাথে ইব্রাহিম জাদরান, রেহমত শাহ, হসমতুল্লাহ শাহিদি এই টিমের ক্যাপ্টেন, মোহাম্মদ নাবি, নাজিমুল্লাহ জাদরান, হজমতুল্লাহ ওমর জাই, রাশিদ খান, মুজিবুর রহমান, নবীনুল হক আর ফজল হক ফারুকি। তো আমি আফগানিস্তানের প্রোবাবল ইলেভেনটা বললাম আপনাদেরকে। তো যদি আপনারা চান তাহলে ইব্রাহিম জাদরানকে ড্রপ করিয়ে কিন্তু হসমতুল্লাহ শাহিদিকে কটা ম্যাচ খেলাতে, কটা টিমে আপনাদের রাখতে পারেন। তো এবার আসছি এই দুটো টিমেরই ফ্যান্টাসি টিমের টপ পিক্সে, কাদের কাদের আপনাদের টিমে রাখবেন আর কারা আজকে আপনাদের ফ্যান্টাসি টিমের বেশি পয়েন্ট দিতে পারে। তো আজকে আমি আমার প্রথমে ফ্যান্টাসি টিমের টপ পিক্সে রেখেছি বিরাট কোহলিকে, নো ডাউট, আগের ম্যাচে 85 রান করেছিল। এরপরে আমি আজকে টপ পিক্সে রেখেছি রোহিত শর্মাকে, মনে হচ্ছে রোহিত শর্মা আজকে একটা খুব ভালো একটা পয়েন্ট আজকে আপনাদের দিতে পারে। এরপরে আজকে আমি আমার টপ পিক্সে রেখেছি মোহাম্মদ নাবিকে আর রবীন্দ্র জাডেজাকে। এবার বাজেট পিক্স বলে রাখছি আপনাদেরকে দুটো প্লেয়ার, হজমতুল্লাহ ওমর জাই আর কুলদীপ যাদব।
সো গাইজ, আমরা এরকম একটা টিম কম্বিনেশন বানিয়েছি, আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আমরা উইকেট কিপিং সেকশনে রেখেছি কেএল রাহুল আর রেহমানুল্লাহ গুরবাজকে, ব্যাটিং সেকশনে রেখেছি রোহিত শর্মা, আপাতত ভাইস ক্যাপ্টেন বানিয়েছি, বিরাট কোহলি ক্যাপ্টেন রেখেছি আর ইব্রাহিম জাদরানকে রেখেছি। তো আপনাদেরকে যেটা বললাম, ইব্রাহিম জাদরানের জায়গায় কিন্তু আপনারা অন্য একটা আফগানিস্তানের প্লেয়ারকে রাখতে পারেন। অলরাউন্ডার সেকশনে রেখেছি রবীন্দ্র জাডেজা, মোহাম্মদ নাবি আর হার্দিক পান্ডিয়াকে। বোলিং সেকশনে রেখেছি কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা আর রাশিদ খানকে। সো গাইজ, এটাই ছিল আজকের ম্যাচ প্রেডিকশনস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটা প্রথমবার দেখে থাকলে আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।